শুরুতে হোঁচট খাওয়া কখনো কখনো ভালো দিকও হয়। কেন বলছি এই কথা? শেষ বিশ্বকাপে, ফুটবল বিশ্বকাপে আমরা দেখেছি আর্জেন্টিনা সৌদি আরবের কাছে হেরে শুরু করেছিল এবং তারপরে তারা শিরোপাটাই জিতেছে। এবার হকি প্রিমিয়ার লিগেও এমন ঘটনা ঘটেছে। প্রথম ম্যাচেই মেরিনার ইয়াংস তারা হেরে শুরু করেছিল, উষা ক্রীড়া চক্রের কাছে তারা দাঁড়াতেই পারেনি। 2-5 গোলে সেই ম্যাচে হেরে গিয়েছিল মেরিনার ইয়াংস। এরপরে তারা যেভাবে কামব্যাক করেছে, পরের ম্যাচেই আজাদ স্পোর্টিংকে তারা হারিয়েছিল 13-1 গোলের বড় ব্যবধানে। এবং আজকে আরও একটা ম্যাচ যেখানে দিলকুশার সাথে তারা খেলেছে এবং এই ম্যাচে তারা যেই জয়টা পেয়েছে সেটা ছিল 18-1 গোলের জয়। যেই বড় ব্যবধানটা সাম্প্রতিক সময় গেল কয়েক বছর হকিতে কিন্তু দেখা যায়নি, এত বড় মার্জিন। 18-1 গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব। এবং এই জয়টা আসলে সেই দলের কোচের সাথে আমাদের কথা হয়েছে, আনম মামুনুর রশিদ। একটা সময় ন্যাশনাল টিমে তিনি খেলেছেন এবং ফর্মার স্টার হকি প্লেয়ার তিনি, এবং এখন কোচের দায়িত্ব পালন করছেন মেরিনার ইয়াংসের। এবং তিনি আসলে বলছেন যে তার ফোকাসটা হচ্ছে যে গোল কত বড় ব্যবধানে টিম জিতলো সেটা নয়, টিমের কম্বিনেশনটা কেমন হচ্ছে, যারা ফরেন রিক্রুট এই দলটাতে খেলছেন তাদের সাথে লোকাল প্লেয়াররা কতটুকু সামঞ্জস্য বজায় রেখে খেলতে পারছে, কিংবা যেই বিষয়গুলো তিনি প্র্যাকটিস করাচ্ছেন, ট্রেনিং দিচ্ছেন দলকে, সেগুলো তারা কতখানি রপ্ত করতে পারছে এবং মাঠে কতটা সেগুলো অ্যাপ্লাই করতে পারছে। এবং তিনি এই তিনটা ম্যাচ পরে যেটা বলার চেষ্টা করেছেন যে এখন পর্যন্ত তার দল যেভাবে খেলছে সব কিছু মিলিয়ে তিনি হ্যাপি কোচ। আমি টিমটাকে নতুন করে বিল্ড আপ করছি, আপনারা জানেন যে আমরা লিগের প্রথম ম্যাচে হেরে গিয়েছি, তারপরে আমি টিমটাকে নতুন করে করছি যে আমাদের লোকাল সাইডটাকে আরও স্ট্রং করা যায়। তো টিম কম্বিনেশন ডে বাই ডে ইম্প্রুভ করছে। আসলে আমরা স্কোর লাইনটা দেখি না, আমি দেখি যে টিমের কম্বিনেশন, টিমের আন্ডারস্ট্যান্ডিং, পেনাল্টি কর্নার, এই বিষয়গুলো কেমন হচ্ছে। তো আমি আশা করছি যে টিম আমার ডে বাই ডে ইম্প্রুভ করছে। তো ফরেন প্লেয়ার আসলে হয়তো আরও ভালো করবে ইনশাল্লাহ। আমি আশা করছি যে আমরা নেক্সট ম্যাচগুলোতে আরও ভালো খেলবো। গতবারের শিরোপা ছিল আসলে আমরা ক্লাব কাপ চ্যাম্পিয়ন হওয়ার পরে, এখন অন্যান্য টিমগুলো আসলে অনেক নতুনভাবে ওদের স্ট্র্যাটেজি গেম প্ল্যান সাজাচ্ছে। তো চ্যাম্পিয়নশিপ, লিগ চ্যাম্পিয়নশিপটা কঠিন চ্যালেঞ্জ হবে, এটা অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, সব টিমগুলো প্রিপারেশন ভালো নিচ্ছে। তো আমরা আশাবাদী, আমিও সেভাবে কাজ করছি, সেই জন্য আজকে আমরা 18 বা 20 বা 22 হলে এটা কোনো বিষয় না, বিষয়টা হলো আমার টিম কম্বিনেশন কেমন হচ্ছে, আমার টিমের আন্ডারস্ট্যান্ডিং কেমন হচ্ছে, পিসিগুলো কেমন হচ্ছে, এটার উপর ডিপেন্ড করছে। তো আমি আমার ফোকাসে আছি, প্লেয়াররা আমার ফোকাসে কাজ করছে, আশা করছি যে আমরা অন দ্য রেস। প্রিমিয়ার লিগ হকির ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা মেরিনার ইয়াংস, এবং এইবারও তারা শিরোপা ধরে রাখতে চায়, এবং শিরোপা জিততে হলে যা যা করণীয় সব কিছুই তারা করতে চায়। বড় বাজেটের দল গড়েছে তারা, বেশ কয়েকজন ভালো মানের ফরেন রিক্রুট তারা দলে অন্তর্ভুক্ত করেছে, এবং ন্যাশনাল টিমের ম্যাক্সিমাম প্লেয়ারই তারা কিন্তু দলে ভিড়িয়েছে। সুতরাং তারা চাইছে যে যে কোনো মূল্যে, যে কোনোভাবেই হোক, এবারও তারা শিরোপাটা জিততে চায়। এবং এখনও বেশ কয়েকজন ফরেন প্লেয়ারের সাথে তারা কিন্তু আলাপ চালিয়ে যাচ্ছে, তাদেরকে দলে অন্তর্ভুক্ত করতে চায়, এবং তাদেরকে দলে অন্তর্ভুক্ত করে এই দলটা হয়তো আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে, সেটা কিন্তু বলার চেষ্টা করছিলেন দলটার কোচ। এছাড়াও ফরেনদের পাশাপাশি যারা পারফর্ম করছেন, সবুজের কথা, সোহানুর রহমান সবুজ, তার কথা আলাদা করে বলতে হয়। সবুজ যেভাবে খেলছেন, প্রথম ম্যাচে তার দল হেরেছিল কিন্তু সেই ম্যাচেও তিনি একটা গোল করেছেন, পরের ম্যাচে 13-1 গোলে তারা আজাদ স্পোর্টিং ক্লাবের সাথে জিতেছে, সেই ম্যাচে তিনি হ্যাট্রিক সহ 4 গোল করেছেন। এবং আজকেও অপ্রতিরোধ্য সবুজ যেভাবে খেললেন, আজকে তার দল 18-1 গোলে জিতেছে, তার মধ্যে 7টা গোলই সবুজের স্টিক থেকে এসছে। সুতরাং বুঝতেই পারছেন যে তিনি মানে গোল করার ক্ষেত্রে কতটা বেশি অ্যাকিউরেসি মেনটেন করছেন। অন্য প্লেয়াররাও কিন্তু গোলের সুযোগ পাচ্ছেন, গোল স্কোরিং অপরচুনিটি পাচ্ছেন, কিন্তু অন টার্গেটে রাখার যে ব্যাপারটা, আমরা দেখি যে লোকাল প্লেয়াররা ম্যাক্সিমাম সময় অন টার্গেটে রাখতে ব্যর্থ হন, তারা বাইরে মারেন, যে কারণে তারা সুযোগ পেয়েও হয়তো গোল করতে পারে না, কিন্তু সেই জায়গায় অনেকটা এগিয়ে রয়েছেন সবুজ, এবং তিনি কিন্তু তার খেলায় সেটা প্রমাণ করছেন, প্রতিটা ম্যাচেই তার ইম্প্রুভ কিন্তু চোখে পড়ছে। এই রহস্যটা কি, কী কারণে তিনি আসলে অন্য প্লেয়ারদের থেকে এগিয়ে রয়েছেন, কীভাবে সম্ভব হচ্ছে, কীভাবে সবুজ স্কোর করছেন এবং বেশিরভাগ সুযোগগুলোকে তিনি কাজে লাগাচ্ছেন, সেটা নিয়ে কথা হয়েছে সবুজের সাথে। আসলে সম্ভবত ছিল, কেন প্রথমে আমরা একটা ধাক্কা খেয়ে যাই, সেই ধাক্কা খাওয়ার কারণে সবার সবার জায়গা থেকে বেস্টটা দেওয়ার চেষ্টা করতেছি, যার যা যে ভুলটা ছিল, কেন লাস্ট টাইম ফার্স্ট ম্যাচটা যেটা ছিল আমার পেনাল্টি কর্নার থেকে আমি গোলটা করতে পারিনি, ওই জায়গা থেকে আমার স্যার, মামুন স্যার, স্যার সহ কারণ জয়েন ভাই ছিল, এরা ছিল আমরা সব জায়গা থেকে আমার নোটিশ করতেছে কোন কোন জায়গায় আমি ভুল করছি, দেন ওদিক থেকে আমার কাজ করতেছি, ইনশাল্লাহ ওদিক থেকে গোলগুলো পাচ্ছি। আসলে মেনটা ছিল গোলটা ছিল এটা লাকের লাক ফেভার করে, মেন হচ্ছিল আমার ফ্যামিলির দোয়া আছে আমার সাথে, আমার সহপাঠী যারা আছে সবাই আমার ডিভাইডে তারা আমার চেয়ার আপ করতেছে, একটা মিস করলো আটা থেকে চেয়ার আপ করতেছে, আমার ওই চেয়ার আপ থেকে আমি ওই দিক থেকে গোলটা পাচ্ছি। হ্যাঁ, আলাদা করে মনে করেন প্র্যাকটিস সেশন আমার জন্য মনে করেন, যেমন আমরা একদিন পরপর প্র্যাকটিস করি, তখন আলাদা আমার ডিরেক্ট পেনাল্টি কোনো প্র্যাকটিস, তারপর অলমোস্ট যেগুলো ফিল্ড গোলগুলো আসে আমার কাছ থেকে ওই সময় আমার প্র্যাকটিস করা হচ্ছে আমার। বাকিরা যখন উঠে যাচ্ছে তখন আমি স্যার স্যার আমার বলতেছে কিছু কাজ করতে, স্যার স্যার অল টাইমে চলে আসছে কিছু বল নিয়ে আমাকে পেনাল্টি কোনো মারার জন্য, আমার ভুলগুলো ধরার জন্য, দেন ইনশাল্লাহ ওদিক থেকে গোলগুলো পাচ্ছি। আসলে হাইস্ট গোল স্কোর এটা সবাই আশা করে, কিন্তু আমার ফার্স্ট আমার
প্রিফার থাকে হচ্ছিল আমার টিম রেজাল্ট পাচ্ছে কিনা, কারণ হচ্ছিল আমি হাই স্কোর করলাম বাট আমার টিম রেজাল্ট পেলাম ওটা আমার সবচেয়ে বেশি খারাপ লাগে। আমি চেষ্টা করবো যাতে গোল করে টিমের রেজাল্টটা নিয়ে বেরিয়ে চলে আসতে পারি। এবারে এগারোটা দলের পার্টিসিপেশন, যেখানে বিগ টিমগুলো তো খেলছেই, আবাহনী, মোহামেডান, উষা ক্রীড়া চক্র, মেরিনার ইয়াংস, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এগারোটা দল খেলছে, বেশিরভাগ দলই কিন্তু শিরোপা জয়ের এবারে তাদের তৃষ্ণাটা কিন্তু শুরু থেকে লক্ষ্য করা যাচ্ছে। মোহামেডান তারাও ভালো দল গড়েছে, আবাহনী তারাও ভালো দল গড়েছে, এবং উষা ক্রীড়া চক্র তারা কিন্তু এবারে প্রথম ম্যাচেই তারা কিন্তু মেরিনার্সকে হারিয়ে দিয়ে তারা কিন্তু সেটা প্রুভ করেছে। তারাও কিন্তু বিগ বাজেটের দল তারা গড়েছে, এবং তাদের ফরেন রিক্রুট কিংবা লোকাল কালেকশন যেটা রয়েছে, ন্যাশনাল টিমের প্লেয়াররা রয়েছে বিভিন্ন বাহিনীতে বা বিভিন্ন সার্ভিসেস টিমে যারা খেলেন, সেখান থেকে ভালো মানের প্লেয়ার যারা তাদেরকে কিন্তু দলে ভেড়ানো হয়েছে। সুতরাং সব কিছু মিলিয়ে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগ কিন্তু জমে উঠছে, যদিও আমরা জানি যে লিগে মোট 70টা ম্যাচ অনুষ্ঠিত হবে। সবেমাত্র লিগ শুরু হয়েছে, 14তম ম্যাচ শেষ হলো, এবং এবারে লিগে মোট 70টা ম্যাচ অনুষ্ঠিত হবে। এখনই আসলে এত আর্লি বলে দেওয়া খুবই মুশকিল যে কোন দল খুব ভালো করবে বা কোন দল খারাপ করবে, হয়তো আরও কিছু ম্যাচ গেলে বোঝা যাবে যে শক্তিমত্তার দিক থেকে কোন দলগুলো এগিয়ে রয়েছে। তবে আবাহনী, মোহামেডান, উষা ক্রীড়া চক্র, মেরিনার ইয়াংস এবং অন্যান্য টিমগুলো মোট 11টা দল এবারে লিগে খেলছে, এবং প্রায় প্রত্যেকটা দলই, বাংলাদেশ পুলিশ আজকে যেভাবে খেলেছে বা আগের ম্যাচগুলোতে যেভাবে খেলেছে, পুলিশ প্রথম ম্যাচেই তারা জয় শুরু করেছে। বাংলাদেশ পুলিশ অন্যান্যবার পুলিশকে যেভাবে দেখা যায়, এবারে একেবারে ভিন্নরূপে পুলিশ কিন্তু আবির্ভাব হয়েছে। ভালো ফরেন রিক্রুট তারা দলে ভিড়িয়েছে, পাকিস্তান ন্যাশনাল টিমের প্লেয়ারকে তারা দলে অন্তর্ভুক্ত করেছে, ইন্ডিয়ার বেশ কয়েকজন ভালো প্লেয়ারকে তারা দলে অন্তর্ভুক্ত করেছে। সুতরাং সব দিক দিয়ে বিবেচনা করলে এবারে লিগটা অনেক বেশি কম্পিটিটিভ হয়ে উঠবে। তবে কোন দলগুলো শক্তিমত্তায় এগিয়ে রয়েছে সেটা বুঝতে হলে আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে, আরও কয়েকটা ম্যাচ অনুষ্ঠিত হলে তখনই আসলে বোঝা যাবে যে এবারে লিগে কারা এগিয়ে রয়েছে শক্তির দিক থেকে। মমিন রোহন, টি স্পোর্টস, মালানা ভাসানী হকি স্টেডিয়াম, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.